আমরা শুরুতেই বলেছিলাম যে মুখ্যমন্ত্রী গতকাল কি বলেছিলেন। তিনি বলেছিলেন যে কালিয়াগঞ্জে আরো বেশি সক্রিয় হওয়া উচিত ছিল পুলিশের। তিনি বলেছিলেন যে আগাম কেন অশান্তির খবর জানতে পারল না পুলিশ, এবং তিনি এও বলেছিলেন যে বিহার থেকে লোক নিয়ে এসে অশান্তি করানো হয়েছে কালিগঞ্জে। বিহার থেকে লোক এসে কালিয়াগঞ্জে অশান্তি করেছে। সোজাসুজি প্রশ্ন, বিহার থেকে লোক নিয়ে এসে যদি অশান্তি হয়, বিহার থেকে লোক এসে যদি এখানে অশান্তি করে, থানা ভাঙচুর করে, থানা জ্বালায়, পুলিশ পেটায়, তাহলে পুলিশ পাল্টো অভিযান চালাচ্ছে কোথায়? বিহারে গিয়ে পাল্টো ধরপাকড় করছে কোথায়? বিহারে গিয়ে পুলিশ বিহার কেন যাচ্ছে না? যেভাবে কালিয়াগঞ্জে বহিরাগত তত্ত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তাতে সেই প্রশ্ন উঠছে যে তাহলে পুলিশ বিহারে কেন গেল না? কেন পুলিশ নিজের এলাকার ছেলের সেখানে গিয়ে, সেই এলাকায় গিয়ে গুলি চালাতে গেল? হয়তো অনেকেই মনে করতে পারবেন না গতকাল কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, তো একবার শোনাই গতকাল মুখ্যমন্ত্রীর মুখে বহিরাগত তত্ত্ব কালিয়াগঞ্জ ইস্যুতে। কিন্তু যেভাবে কালকে গাড়ি ঘর পুড়িয়ে লুট করে বিহারের থেকে লোক নিয়ে এসে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে এসে যে গুন্ডামি, যে জল্লাদগিরি করেছে, এমনকি পুলিশের মেয়েদের উপরও গায়ে হাত তুলেছে, যেভাবে তাদের অ্যাটাক করেছে, গভর্নমেন্ট প্রপার্টি পুড়িয়ে দিয়েছে, সাধারণ মানুষের প্রপার্টি পুড়িয়ে দিয়েছে, এটা নিয়ে স্ট্রংলি আমি তদন্ত করতে পুলিশকে বলবো। মুখ্যমন্ত্রী বলছেন যে বহিরাগত পুলিশ অ্যাকশন করছে নিজের এলাকায়, অভিযোগ পরিবার বলছে যে পুলিশ এসে গুলি চালিয়ে দিয়ে গেল, আমরা কিচ্ছু করতে পারলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমরা। আর ঘটনা চক্রে গতকাল রাত্রে যে ঘটনা ঘটে, গতকাল তার আগে বিকেলবেলা কি ঘটনা ঘটেছিল? টোটো চালকদের মধ্যে অশান্তি হচ্ছিল, সেখানে বারবার করে বিক্ষিপ্তভাবে জনরোষ তৈরি হচ্ছিল, কারণ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, কিচ্ছু নেই আর, সেই সময় তো গুলি চালানো হয়। আজ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি একটা ভিডিও টুইট করেছেন। ভিডিওতে কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে ভিডিওতে? দেখা যাচ্ছে মঙ্গলবার থানা চত্বরে বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের দিকে তাক করে গুলি চালাচ্ছে পুলিশ, ছাদে উঠে পুলিশকে গুলি চালাতে দেখা যাচ্ছে সেই ভাইরাল ছবিতে। এই ছবি সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি টুইট করেছেন। সেই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ ছাদে উঠে ওপরের ঘর থেকে গুলি চালাচ্ছে। সুকান্ত মজুমদারের পোস্ট করা এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। এই ভিডিও পোস্ট করেছেন সুকান্ত মজুমদার এবং অভিযোগ করেছেন যে এইভাবেই বিক্ষোভ সামলাতে গুলি চালাচ্ছিল পুলিশ, আর তারপরই তারপরে মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাচক্রে মঙ্গলবারই গুলিতে এক টোটো চালকও গুলিবিদ্ধ হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গেও কথা বলেছিলাম আমরা, দেখুন তিনি কি বলছেন। রাবার বুলেট ছুড়েছে বললো এখন, কিন্তু সেটা তো রাবার বুলেট না, পুলিশও দেখেছে। হ্যাঁ দেখেছে অবশ্যই, বলেছে যে আমরা তো রাবার বুলেটই ছুড়েছি, জলকামান রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস, এটা অন্য কেউ ছুড়তে পারে, তাই বলেছে। হ্যাঁ বলেছে, পুলিশ বলেছে এটা গুলি, তাই বলেছে, তুমি বলেছে। কোন জায়গায় পরিস্থিতি কিরকম হলে সত্যি সত্যি এইরকম ঘটনা একটার পর একটা ঘটতে পারে, যখন তখন এলোপাথারি গুলি চলতে পারে। আর এই মুহূর্তে সেই দেহ, মৃত্যুঞ্জয় বড় বোনের দেহ বের করে নিয়ে আসা হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি এলাকার। এই মুহূর্তে পুলিশ সেই দেহ বের করে নিয়ে আসছে, দেহ দেওয়া হবে, পরিবারের হাতে তোলা হবে। পোস্টমর্টেম হয়ে গেছে, ময়না তদন্ত হয়ে গেছে, আরও একবার ময়না তদন্ত হলো, এক সপ্তাহের মধ্যে দুবার। জানি না এই ময়না তদন্ত রিপোর্টে কি বলা হবে। সাধারণ মানুষ, কালিয়াগঞ্জের মানুষ অপেক্ষা করে রয়েছেন ময়না তদন্তের রিপোর্ট জানার জন্য, এবং ময়নাতদন্তের পর আর কিছুক্ষণের মধ্যেই সেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আমি শুরুতেই বলেছিলাম যে গত 7 দিন ধরে জ্বলছে কালিয়াগঞ্জ। শাসক বিষ তত্ত্ব দিচ্ছে, প্রেম তত্ত্ব দিচ্ছে, আর যত বেশি তত্ত্বগুলো দিচ্ছে, বিষ খেয়েছে, প্রেম করত, তত বেশি কোথাও আগুনে ঘি পড়ছে।